জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো ত্রিশ জনকে মনোনয়নের জন্য চিঠি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটির বিভিন্ন সূত্র থেকে খবর জানা গেলেও আনুষ্ঠানিকভাবে সংখ্যা বা মনোনয়নের চিঠির ব্যাপারে এখনও কিছু জানায়নি তারা চিঠি পাওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বর্তমান সাংসদ তবে বেশ কয়েকজন পরিচিত মুখ বাদ পড়েছেন আবার নানা কারণে পরিচিত বেশ কয়েকজনও পেয়েছেন মনোনয়নের চিঠি রোববার সকাল দশটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেওয়া শুরু হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিঠি বিতরণ কার্যক্রম শুরু করেন তবে চিঠি দেওয়া হলেও তাদের সবার মনোনয়ন নিশ্চিত নয় দল আর জোটগত মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরই বোঝা যাবে কারা কারা পাচ্ছেন আওয়ামী লীগের টিকিট আনুষ্ঠানিক ঘোষণা আমরা দেব দলীয় সভানেত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাশাপাশি তালিকায় আছেন শীর্ষ নেতাদের প্রায় সবাই তালিকায় থাকা নেতাদের মধ্যে শেখ হাসিনা গোপালগঞ্জ তিন ও রংপুর ছয় ওবায়দুল কাদের নোয়াখালী পাঁচ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক নারায়ণগঞ্জ এক মুজিবুল হক কুমিল্লা এগারো ডক্টর দীপুমিন চাঁদপুর তিন সৌম রেজাউল করিম পিরোজপুর এক সাইফুজ্জামান শিখর মাগুরা এক শেখ ফজলুর তাপুর ঢাকা দশ আসুজামান খান কামাল ঢাকা বারো সাদেক খান ঢাকা তেরো আসলামুল হক ঢাকা চোদ্দ কারনুল ইসলাম ঢাকা দুই নিজামুদ্দিন হাজারী ফেনি দুই খালিদ মোহাম্মদ চৌধুরী দিনাজপুর দুই শিমিন হোসেন ডিমি গাজীপুর চার ফমি গুলুন্দাস বাবেল ময়মুসিন দশ শেখ জুয়েল খুলনা দুই মাশরাফি বিন মুর্তুজা নয়াল দুই মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া তিন মহিবুল হাসান চৌধুরী নৌফেল চট্টগ্রাম নয় ডক্টর আব্দুর রাজ্জাক টাঙ্গাইল এক এনামুল হক রাজশাহী চার আমরা জোটের প্রার্থীটা আরো চিঠি পেয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন পঞ্চগড় দুই রমেশচন্দ্র সেন ঠাকুরগাঁও এক ইসলাম ঠাকুরগাঁও দুই খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর দুই ইকবালুর রহিম দিনাজপুর তিন আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর চার অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর পাঁচ নুর নীর দুই মোতায়ের হোসেন লালমনিহাট এক নুরুজ্জামান আহমেদ লালমনিহাট দুই টিপু মুন্সি রংপুর চার এ এইচ এন আশিকুর রহমান রংপুর পাঁচ মাহবুব আর বেগম গিনি গাইবান্দা দুই ডক্টর ইউনিস আলী সরকার গাইবান্দা তিন শামসুল আলম দুদু জয়পুরহাট এক আবু সাইদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট দুই আব্দুল মান্নান বগুড়া এক হাবিবুর রহমান বগুড়া পাঁচ সাধন চন্দ্র মজুমদার নগা এক শহীদুজ্জামান সরকার নগা দুই নিজামুদ্দিন জলিল জন নগা পাঁচ ইসরাফিল আলম নগা ছয় ফারুক চৌধুরীর রাশেদ এক প্রকৌশলী এনামুল হক রাজশাহী চার সারিয়ার আলম রাশেদ ছয় অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক নাটক তিন মোহাম্মদ আব্দুল কুদুস নাটোর চার মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ এক ডাক্তার হাবিব মিল্লাত সিরাজগঞ্জ দুই আব্দুল মজিদ মন্ডল সিরাজগঞ্জ পাঁচ হাসিবুর রহমান স্বপন সিরাজগঞ্জ ছয় আহমেদ ফিরোজ কবির পাবনা দুই মকবুল হোসেন পাবনা তিন শামসুর রহমান শরীফ ডিলু পাবনা চার গোলাম ফারুক প্রিন্স পাবনা ছয় ফরাদ হোসেন দদুল মেহেরপুর এক মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া তিন আব্দুর রৌফ কুষ্টিয়া চার সোলাইমান হক জোয়ার্দ সেলুন চডাঙ্গা এক আরও যারা চিঠি পেয়েছেন বলে জানা গেছেন তারা হচ্ছেন আজগর আলী টগর চৌরাঙ্গা দুই শেখ আফিল উদ্দিন যশোর এক কাজী নাবিল আহমেদ যশোর তিন রঞ্জিত কুমার রায় যশোর চার স্বপন ভট্টাচার্য যশোর পাঁচ তারা সাদেক যশোর ছয় বীরেন সিকদার মাগুরা দুই শেখ হেলাল উদ্দিন বাগেরহাট এক হাবিবুল নাহার বাগেরহাট তিন পঞ্চানন বিশ্বাস খুলনা এক মুন্নুজান সুফিয়ান খুলনা তিন আব্দুল সালাম মুর্শিদি খুলনা চার চন্দ্র খুলনা পাঁচ অধ্যাপক আফম রুহুল হক সাতক্ষীরা তিন এস এম জুগলুল হালদার সাতক্ষীরা চার অ্যাডভোকেট ধীরেনচন্দ্র দেবনাথ শম্ভু পরগুণা এক শকত হাসানুর রহমান রিমন বরগুনা দুই এস এম শাহজাদা ও আখম জাহাঙ্গীর হোসেন পটুয়াখালী তিন তুফাল আহমেদ ভোলা এক নুরনবী চৌধুরী শাওন ভোলা তিন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা চার আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল এক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস বরিশাল দুই পঙ্কজ দেবনাথ বরিশাল চার জেবুন আফরোজ বরিশাল পাঁচ আমির হোসেন আমু ঝালকাঠি দুই ডক্টর আব্দুর রাজাক টাঙ্গাইল এক আতর রহমান খান টাঙ্গাইল তিন হাসান ইমাম খান টাঙ্গাইল চার সানোয়ার হোসেন টাঙ্গাইল পাঁচ আসানুল ইসলাম টাঙ্গেল ছয় একাব্বর হোসেন টাঙ্গেল সাত সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ এক রেজওয়ান আহমেদ তফিক কিশোরগঞ্জ চার নুর মোহাম্মদ কিশোরগঞ্জ দুই আফজাল হোসেন কিশোরগঞ্জ পাঁচ নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ ছয় এ এম নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ এক জাহিদ মালিক স্বপন মানিকগঞ্জ তিন শাগুপ্তা ইয়াসমিন ইমিলি মুন্সীগঞ্জ দুই অ্যাডভোকেট মিনানকান্দি দাস মুন্সীগঞ্জ তিন নসরুল হামিদ বিপু ঢাকা তিন হাজি সেলিম ঢাকা সাত সাবের হোসেন চৌধুরী ঢাকা নয় এ কে এম রহমতুল্লাহ ঢাকা এগারো কামাল আহমেদ মজুমদার ঢাকা পনেরো ইলিয়াস উদ্দিন মোল্লা ঢাকা হক গাজীপুর রাসেল দুই সিমিন হোসেন রিমি গাজীপুর চার মেহের আফরোস চুমকি গাজীপুর পাঁচ লেফটেন্ট কর্নেল নজরুল ইসলাম হিরু বীর প্রতীক নরসিদী এক জহিল হক ভুঁইয়ান নরসিদী তিন অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদী চার নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ দুই এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ চার কাজী কেরামত আলী রাজবাড়ি এক ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ফরিদপুর তিন কাজী জাফরুল্লাহ ফরিদপুর চার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান গোপালগঞ্জ এক শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ দুই নুরি আলম চৌধুরী লিটন মাদারীপুর এক শাহজাহান খান মাদারীপুর দুই এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর দুই ইকবাল হোসেন অপু শরীয়তপুর এক নাহিম রাজাক শরীয়তপুর তিন মির্জা আজম জামালপুর তিন রিজাউল করিম হীরা জামালপুর পাঁচ আতিউর রহমান আতি শেরপুর এক মতিয়া চৌধুরী শেরপুর দুই এ কে এম ফজল হক চান শেরপুর তিন জুয়েল আরি ময়মনসিংহ এক অ্যাডভোকেট মুসলিম উদ্দিন ময়মনসিংহ ছয় ফাহমি গোলন্দাজ বাবের ময়মনসিংহ দশ অসীম কুমার উকিল নেত্রকন্না তিন ইঞ্জিনিয়ার মোজিম হোসেন রতন সুনামগঞ্জ এক জয়া সিন গুপ্তা সুনমগঞ্জ দুই এম এ মান্নান সুনামগঞ্জ তিন মহিবুর রহমান মানিক সুনামগঞ্জ পাঁচ ডক্টর মোহাম্মদ উদ্দিন হবিগঞ্জ চার মাহমুদ উজ সারম চৌধুরীর কায়েশ সিলেট তিন ইমরান আহমেদ সিলেট চার নুরুল ইসলাম নাহিদ সিলেট ছয় শাহাবুদ্দিন মৌলভীবাজার এক নেসার আহমদ মৌলভীবাজার তিন অ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া চার ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি বি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া ছয় অ্যাডভোকেট আব্দুল মতিন খসুক কুমিল্লা পাঁচ আকম বাহাউদ্দিন বাহার কুমিল্লা ছয় অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা সাত আহম মুস্তফা কামাল কুমিল্লা দশ তবে আওয়ামী লীগের দুই জানিয়েছে এ তালিকা চূড়ান্ত নয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানানো হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা করিম নিউজ নাইন ঢাকা